আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দুদলের মধ্যে সমঝোতার জন্য সবাইকে আশায় থাকতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেছেন রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের তফসিল পেছানো সহ সব কিছুই সম্ভব, তবে তা অবশ্যই আইনি কাঠামোর মধ্যে হতে হবে। রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিসি এসব কথা বলেন। এর আগে রোববার সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও রাজনৈতিক বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্ডেস তারানকুর সাথে বৈঠকের বিষয়ে সিসি বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ খোঁজার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট্যান্স দেন সে বিষয়ে আলোচনা হয়েছে, তাদের সহযোগিতায় আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম চলছে সেগুলি আলোচনা হয়েছে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও তাদেরকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় সমঝোতা হলে নির্বাচন পেছানো যাবে কি না সে বিষয়েও তারা জানতে চেয়েছেন। তফসিল ঘোষণার পর 2 সপ্তাহ পার হয়ে গেছে, আপনারা অবহিত আছেন এবং সমঝোতার আলোচনায় কোনো অগ্রগতি না হয় বিষয়টি জটিলতর হয়ে দাঁড়িয়েছে। আমি আগেও আপনাদের বলেছি সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব, তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে, এটাই তাদেরকে বলা।